রাতারাতি কোটিপতি হলেন চা বিক্রেতা 35 বছরের কমল মোহলদারের কাছে। সে চায়ের দোকানের পাশাপাশি লটারির টিকিট বিক্রি করতেন। সোমবার 120 টাকার অবিক্রিত টিকিট থেকে যায় কমল হালদারের কাছে। সন্ধ্যা 6টার পর জানতে পারেন অবিক্রিত টিকিটের 1 কোটি টাকা উঠেছে। এরপর তিনি টিকিট নিয়ে হাজির হন মালদার হরিশ্চন্দ্রপুর থানায়। আমার 1 কোটি লেগেছে, তাই জন্য থানায় এসেছি। কখন লেগেছে 1 কোটি? সন্ধ্যা 6টায়। 83 01 8 01 08। টিকিট কি প্রতিদিনই কাটেন না নেশা আছে? দুটো একটা করে প্রতিদিন বই বাঁচা যায় তো ওটি খেলে নিয়ে। আপনি কি কাজ করেন, টিকিট বিক্রি করেন? মানে টিকিট বিক্রি করেন সেলার? মানে আপনি প্রত্যেক দিনই টিকিট বিক্রি করেন? প্রত্যেক দিনই টিকিট। আচ্ছা, এই 1 কোটি টাকা পেলেন, কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, কি করবেন, কি ভেবেছেন? এই টাকা আমি, আমার আছে অনেকগুলো ঋণ, ঋণ শোধ করতে হবে। আর ছেলে পেলেন না, এই টাকা দিয়ে ছেলে পেলে গিয়ে পড়ালেখা করাবো, শিক্ষিত করাবো, আর বাড়িঘর করবো। বাড়িঘর চূড়া বাড়িঘর, অভাবের সংসার। তারপর এখন তো আর অভাবের সংসার নেই, এখন তো 1 কোটি টাকার মালিক আছে। কেমন লাগছে? কেমন লাগছে আমাকে ভালো লাগছে না, আমার ঘুম লাগছে। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার কুপিদা হাটমেলা এলাকায়। বাড়িতে স্ত্রী, 2 সন্তান, বৃদ্ধ বাবা মা আছেন। মা নির্মলা মহলদার বাজারে সবজি বিক্রি করেন। আমার ছেলেটা 1 কোটি টাকা পেয়েছে, আমি ওই সেফের জন্য আমি থানায় চলে এসেছি। আগে ফাঁড়িতে গেলাম, ফাঁড়িতে গিয়ে আমি এখানে চলে আসলাম। কি করে পেলো 1 কোটি? কি টাকা, টিকিট কাটতো আপনার ছেলে? আমার ছেলে টিকিট কাটতো, টিকিটও বিক্রি করে, আবার মাঝে পক্ষে 2-1টা রেখে দেয়। ওই থেকে আজকে ছেলেটার ভাগ্য খুললো। কি করবেন এই টাকা দিয়ে, কি ভাবছেন? বাড়িঘর করবে, ছেলে পেলে, দুটো আছে, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, ওদের ভবিষ্যতের জন্য কিছু রাখবে, পড়ালেখা করাবে, বাড়িঘর করবে, এটাই। আমার ছেলে ওই দোকানে করতো, আগে ওই সে ঝালমুড়ির দোকান করতো, ঝালমুড়ি এগুলা চা বিক্রি করতো, চা বিক্রি করতো, ঝালমুড়ি বিক্রি করতো। তারপরে দেখে দেখে লোককে দেখতে যে টিকিট বিক্রি করছে, তা আমি বসে বসে থাকছে, তো টিকিটে বিক্রি করে বউকে নিয়ে আমি ঝালমুড়ির দোকান করতো। আচ্ছা, এখন তো আপনারা কোটিপতি হয়ে গেলেন, কেমন মানে কেমন লাগছে এখন? কোটিপতি হয়ে গেলাম তো এখন, এখন ভালোই চলবো, ভালো থাকবো। ছেলেটার খুব গরিব মানুষ, আমি বাচ্চা কাচাকে মানুষ করবো। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, কমল মহালদার লটারি টিকিট নিয়ে থানায় আশ্রয় নেয়। তাকে সব রকম নিরাপত্তার ব্যবস্থা করা হবে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।